দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ নিশ্চিত করার পর অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন শেষ ম্যাচে তারা ঝালিয়ে দেখতে চান বেঞ্চের শক্তি নিজেকে বসিয়ে হলেও যারা সুযোগ পায়নি সুযোগ দিতে চান তাদের তবে প্রধান কোচ রাসেল জানালেন উল্টো কথা তার যুক্তিও বড় অদ্ভুত ডানহাতি ব্যাটার হওয়ায় বিজয়ের সম্ভাবনা দেখছেন না তিনি ওয়েস্ট ইন্ডিজের মূল স্পিনার আকিল হোসেন ও গুদাগিসমতি বাহাতি এই বাহাতি স্পিনারদের বিপক্ষে মন্থর ও টার্নিং উইকেটে ডানহাতি ব্যাটারের সাফল্যের হার কম দেখছে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে লিটন দাসের বদলে দেখা যায় নাজমুল হোসেন শান্তুকে টপ অর্ডারে বাহাদির আধিক্য থেকে সরতে চায় না বাংলাদেশ শেষ ওয়ানডের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের প্রধান কোচ আভাস দিলেন একাদশ যেমন আছে তেমন থাকবে বাইরে থাকাদের সুযোগ দেওয়া একটু ট্রিকি বিজয়কে খেলাতে পারলে ভালো লাগবে আমার তবে সেক্ষেত্রে একাদশে আরেকজন ডান হাতি ব্যাটসম্যান বেড়ে যাবে আমাদের এখানে বাহাতি ব্যাটসম্যান দরকার তাই ব্যাটিং লাইন আপে খুব বেশি পরিবর্তন সম্ভবত হবে না অথচ দ্বিতীয় ম্যাচের পর তামিম বলেছিলেন এখন আমাদের সময় এসেছে বেঞ্চ স্ট্রেংথ দেখে নেওয়ার সাধারণত যখন ব্যাপার থাকে থাকে তখন সুযোগ না কিন্তু এরকম সিরিজে যদি এগিয়ে যান তখন যারা খেলেনি বা যাদেরকে নিয়ে আমরা অনেক দিন ধরে ঘুরছি তাদের সুযোগ দেওয়া উচিত এটির জন্য আমারও এক দুই ম্যাচ মিস করতে হলে ইটস ফাইন কোনো সমস্যা নেই এই সিরিজে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডের তিনজন এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি ব্যাটারদের মধ্যে সুযোগ না পাওয়া আছেন কেবল বিজয় কিন্তু তার দুর্ভাগ্য ডানহাতি তাই কোচ তাকে আপাতত হিসেবের বাইরে রাখছেন সেই একমাত্র ব্যাটসম্যান যে এখানে ওভারের এখনও ম্যাচ পায়নি তবে সে ডানহাতি আমার মতে আমাদের লাইন আপের দরকার যতটা বেশি সম্ভব বাঁহাতি রাখা সেখানে অদল বদলের সম্ভাবনা তাই কম ম্যাচ খেলার সুযোগ না পাওয়া বাকি দুজন বলার বাঁহাতি স্পিনার তাজুল ইসলাম আর পেসার এবাদত হোসেন এক্ষেত্রেও নেতিবাচকও সুরি ছিল ডমিগোর যার মানে দাঁড়ায় যারা খেলে আসছেন খেলবেন তারাই পিচ কন্ডিশন একজন বাড়তি স্পিনার খেলানোর পক্ষে কাজে অন্য একজন পেসার খেলানো কঠিন আজকের ম্যাচে তাই আমি তেমন বদলের সম্ভাবনা দেখি না শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় গায়নায় শেষ ম্যাচে নামবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ